বন্ধুরা জব জেনেক্স চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা কালকে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের আমি জানিয়ে দিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন করে 22,000 শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশ হতে চলেছে। তার একটি অফিসিয়াল নোটিশ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু দেওয়া হয়েছিল এবং আপনাদের দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা নোটিশটি ডাউনলোড করবেন। সেই মতো একটি পত্রিকাতে, একটি দৈনিক পত্রিকাতে কিন্তু একটি নতুন আর্টিকেল প্রকাশ করা হয়েছে। আপনারা জানেন যে কোনো রকম নোটিশ পাবলিশ হওয়ার আগে অবশ্যই বিভিন্ন রকম দৈনিক পত্রিকাতে কিন্তু আপনাদের বিভিন্ন রকম আর্টিকেল প্রকাশ করা হয়ে থাকে এবং সেই চাকরির ব্যাপারে কিছু তথ্য দেওয়া হয়ে থাকে। সেই মতো একটি নামি দামি পত্রিকা বর্তমান পত্রিকার ফ্রন্ট পেজে একটি আর্টিকেল ছাপা হয়েছে যেখানে বলা হয়েছে যে নতুন করে 35,000 শিক্ষক নিয়োগ করা হবে, অর্থাৎ 35,000 প্লাস শূন্যপদ থাকবে, যেখানে আপনাদের কিন্তু অ্যাসিস্ট্যান্ট টিচার, টিচার এবং হেড টিচারও রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। তো এখনও কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে শুধুমাত্র শর্ট নোটিশটি দেওয়া হয়েছে, ফুল বিজ্ঞপ্তি এখনও প্রকাশ করা হয়নি। আমরা আশা করতে পারি কিছুদিনের মধ্যেই কিন্তু ফুল বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। এখন আমরা দেখে নেব দৈনিক পত্রিকার আর্টিকেলে কী বলা হয়েছে এবং কী 35,000 ভ্যাকেন্সি নিয়োগ করা হবে, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। এবং বলে রাখি বন্ধুরা, এই নিয়োগটা কিন্তু অলরেডি অফিসিয়াল ওয়েবসাইটে শর্ট নোটিশ দিয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু বহুত বড় একটি নিয়োগ কিন্তু হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল সরকারের তরফ থেকে। এবং আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এই শিক্ষক পদের জন্য। তো ডিটেলসে আমরা এই নোটিফিকেশানটি দেখে নেব, কী বলা হয়েছে সমস্ত কিছু দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে অবশ্যই শেয়ার করবেন এবং আপনাদের একটি লাইক কিন্তু আমাদের উৎসাহিত করে নতুন ভিডিও তৈরি করার জন্য। ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন প্রতিনিয়ত কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন রকম এডুকেশনের নোট সম্পূর্ণ বিনামূল্যে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, সরাসরি আমরা বর্তমান পত্রিকার আর্টিকেলটি দেখে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হলো আজকের বর্তমান পত্রিকা। আপনারা বর্তমান পত্রিকাটি সংগ্রহ করে এই আর্টিকেলটি আপনারা পড়তে পারবেন। দেখতে পাচ্ছেন এসএসসির প্যানেলে 6,861 জনকে চাকরি, পরিষ্কার এখানে জানিয়ে দিয়েছে যে 6,861 জনকে কিন্তু চাকরি দেওয়া হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন প্রধান শিক্ষক ও সহশিক্ষক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচারে নতুন নিয়োগের ফের পরীক্ষার ঘোষণা, অর্থাৎ অলরেডি কিন্তু পরীক্ষার ঘোষণা করা হয়ে গেছে। তো আমরা কেন এখন 35,000 ভ্যাকেন্সি বলছি সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। তৃতীয়বারের মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণের বর্ষপূর্তি, আর সেই দিনেই চাকরিপ্রার্থীদের জন্য একজোড়া সুখবর। বৃহস্পতিবার একদিনে প্যানেলভুক্ত নবম থেকে দ্বাদশ শ্রেণী শিক্ষক শিক্ষিকাদের চাকরি দিতে 6,861 অতিরিক্ত, এটা কিন্তু অতিরিক্ত শূন্যপদ সৃষ্টির কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। অর্থাৎ অলরেডি কিন্তু শূন্যপদ ছিল, তার সঙ্গে কিন্তু আরও 6,861 শূন্যপদ ক্রিয়েট করা হলো, সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে। অন্যদিকে স্কুল সার্ভিস কমিশনে অর্থাৎ এসএসসির ঘোষণা, প্রধান ও সহকারী শিক্ষক পদেও হবে নতুন নিয়োগ। সেবা এখানে দেখতে পাচ্ছেন আরও কী বলা হয়েছে, সে ব্যাপারে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করবে তারা, অর্থাৎ 6 বছর পর এসএসসিতে নিয়োগের দরজা ফের খুলতে চলেছে, অর্থাৎ প্রায় দীর্ঘ 6 বছর পর কিন্তু আবার টিচার নিয়োগ করা হবে, সে কথাই বলা হচ্ছে। এদিন ছিল রাজ্য মন্ত্রিসভার বৈঠক, আলোচনার শেষে সাংবাদিক সম্মেলনে এই বাড়িতে শূন্যপদ সৃষ্টিতে সিদ্ধান্ত কথা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। অর্থাৎ কিছুদিন আগেই কিন্তু ব্রাত্য বসু জানিয়েছিলেন যে শূন্যপদ আরও নতুন করে সৃষ্টি করা হবে। 2016 সালে পরীক্ষার মাধ্যমে তৈরি প্যানেল নাম থাকা শিক্ষাকর্মী পদপ্রার্থীদের একটা অংশ চাকরি পাননি, প্রতিবাদে দীর্ঘদিন ধরে দেখতে পাচ্ছেন মেয়ো রোডের সংস্থলে অবস্থান বিক্ষোভ করছেন তারা। অর্থাৎ আপনারা জানেন কিছু শিক্ষক কিন্তু অলরেডি সিলেক্ট হয়ে আছেন কিন্তু তাদের এখনও জয়েনিং করানো হয়নি। ঈদের দিন রেড রোডের নামাজের অনুষ্ঠান থেকে ফের পথে তাদের সঙ্গে দেখা গেল মুখ্যমন্ত্রী। পরের দেখতে পাচ্ছেন আরও কী বলা হয়েছে, পরে ফোনে কথা বলেন, বিক্ষোভকারীদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। অন্যদিকে নতুন শিক্ষকের প্রতিক্রিয়ায় আরও কী বলা হয়েছে, দেখুন, শূন্যপদ বাড়ানোর পাশাপাশি সেগুলির বৈধতাও চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করেছে রাজ্য, অর্থাৎ এবছরের মধ্যেই প্যানেলভুক্ত নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে। শিক্ষার্থীদের প্রশ্ন করা হয়েছিল, এর ফলে কি প্যানেলে থাকা সকলে চাকরি পেয়ে যাবেন? এর উত্তরে অবশ্যই এড়িয়ে যান ব্রাত্য বসু। এখানে দেখতে পাচ্ছেন বাকি ডিটেলসগুলো আপনারা অবশ্যই ডিটেলসে পড়ে নিতে পারবেন এই অফিসিয়াল যদি পত্রিকাটা আপনারা সংগ্রহ করে নেন। লাস্টের লাইনটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, যেটা আপনারা কালকে কোশ্চেন করছিলেন যে শূন্যপদ আপনারা কীভাবে জানলেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কী বলা হয়েছে, সহকারী শিক্ষকের শূন্যপদ পৌঁছাতে পারে 35
30,000। আমরা আপনাদের বলেছিলাম 22,000 পর্যন্ত শূন্যপদ থাকবে। সেখানে দেখতে পাচ্ছেন পত্রিকাতে বলা হচ্ছে যে সহকারী শিক্ষক অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট টিচার শিক্ষকের শূন্যপদে পৌঁছাতে পারে 35,000। তো 35,000 কিন্তু প্রচুর বড় একটি ভ্যাকেন্সি, যেখানে আপনারা প্রত্যেকে আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে। তো আপনারা অবশ্যই এই দৈনিক পত্রিকাটি সংগ্রহ করুন, ভালো করে রিড আউট করুন। যদি কিছু কোনো কিছু জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে পারেন এবং ভিডিওটি লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও।